আওতা আছে, সেই আওতার বাইরে তারা কথা বলতে পারে না। আমাদের এই আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি, আমি একজন মুক্তিযোদ্ধা, রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি, তাই সেই স্বাধীনতার সার্বভৌম টিকিয়ে রাখার জন্য আমাদের শপথ নিতে হবে যে আমাদের এই যে অভ্যন্তরীণ ব্যাপারে কোনো বিপ্লবের জন্য কোনো নাক গলাইতে না পারে। একই সাথে আমি এই জাতিসংঘের যে একটা বিবৃতি দিয়েছে যে দেশের পুলিশ নির্যাতন করছে, আপনারা দেখেন মানুষ গাড়ি ঘুরাচ্ছে, এইরকম অগ্নিসংযোগ করছে, এইরকম মানুষ মারছে, এই এটার বিরুদ্ধে কি পুলিশ কোনো প্রতিকার দেবে না? নির্বিচারে তারা এই মানুষকে হত্যা করে যাবে, পুলিশের কি কোনো দায়িত্ব নাই? এটাও একটা মানব অধিকার। পুলিশ যে বিভিন্নভাবে তাদের স্টেপ নিয়ে যে এই যে এই মানুষকে প্রোটেকশন দিচ্ছে, এটাও একটা ন্যায় বিচার, এটাও একটা মানব অধিকার। সুতরাং